আমরা সবাই প্রবাসে আসি ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য, কম দামে ভালো জিনিস কেনাকাটার। এগুলো আমার এখানে 23 টাকা করে বিক্রি করে, আমার এখানে 23 টাকা করে বিক্রি করে, আমার 23 লিঙ্গি কারণ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, অ্যাকচুয়ালি এই ভিডিও থেকে হয়তো অনেকে উপকৃত হতে পারেন বা অনেকে এ সম্পর্কে জানেন। সো আমার একটু প্রচেষ্টা থাকবে, যারা না জানেন তারা যেন এই ভিডিওটা থেকে কিছু তথ্য জানতে পারেন। সো দ্য থিং ইজ, আমরা সবাই প্রবাসে আসি ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য, কাজকর্ম করার জন্য। সো আফটার ফিউ ইয়ার্স আমরা কিন্তু আবার দেশে ফিরে যাই, অ্যান্ড দেশে ফিরে যাওয়ার সময় কেনাকাটা, মানে কম দামে ভালো জিনিস কেনাকাটার একটা বিষয় থাকে আর কি। সো আজকে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে মালয়েশিয়া কোয়ালালামপুরের ভিতরে কোন জায়গা থেকে আপনারা কেনাকাটা করলে কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে কোয়ালালামপুরের মধ্যে দুইটা জিনিস, মানে দুইটা মার্কেট হচ্ছে সবচেয়ে কম দামে পাওয়া যায়। একটা হচ্ছে মাইডিন, আর আরেকটা হচ্ছে হানিফা। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব হানিফাতে, কারণ হানিফা মাইডিন থেকে একটু কম দামে পাওয়া যায় আর কি। তো চলুন। যারা মনে করেন গেলের বাইরে থেকে এখানে আসতে চান বা ওইখানে যেতে চান, তাহলে আপনারা বলতে পারেন ভাই ওখানে কিভাবে যাব। তাহলে আপনাদের জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনারা সামহাও কাউকে জিজ্ঞেস করে মসজিদ জামে, যেটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই মসজিদ জামে, তো আপনারা মসজিদ জামে বা মসজিদ জামে অ্যালার্ট স্টেশন যেটা আমার অপোজিটে আছে, তো আপনারা এই অ্যালার্ট স্টেশনটা কাউকে জিজ্ঞাসা করে এখানে চলে আসেন। অ্যান্ড এখানে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছোট রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গিয়েই আপনারা যেতে পারবেন হানিফা মার্কেটে। এই রাস্তাটি দিয়ে কিছু দূর যাওয়ার পর আপনারা এই সাইনটি দেখতে পাবেন, তারপরে আপনারা হাতের ডান পাশে আপনারা গেলেই দেখতে পাবেন সেখানে মসজিদ ইন্ডিয়া দেখা যাচ্ছে। তারপর আর কোনো প্যারা নাই, শুধু সোজা সামনের দিকে যেতে থাকবেন, তার সামনে গেলেই আপনারা দেখতে পাবেন যে মাইডিন অ্যান্ড হানিফা দুইটাই সামনে আছে। হানিফাতে যাওয়ার পথে মাঝখানে আপনারা পেছনে দেখতে পাবেন যে মাইডিন দেখা যায়, সো হচ্ছে সেই মাইডিন। সো আজকে আমি মাইডিনে যাচ্ছি না, তো চলুন আগে বাড়া। অনেকের মনে এই প্রশ্নটাও থাকতে পারে, ভাই এখানে যে আমি আসব কি কি জিনিস আমি এখানে পেতে পারি। তাহলে ভাই আপনাদের জন্য আমি একটা জিনিসই বলবো, ভাই আপনারা ওইভাবে মাইন্ড সেট আপ করে নিয়ে আসুন, টাকা বেশি করে নিয়ে আসুন, কারণ একটা প্রবাসী সে দেশে নিয়ে যাওয়ার মতো এখানে আপনার 60% জিনিসই এখানে পেয়ে যাবেন। আদার্স সামথিং যেগুলো আছে যে এখানে আপনার পাবেন না, হয়তো মন মতো না হতে পারে, সো এই জন্য আমি 60% বা তার থেকে একটু বেশি এরকম জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। কি নেই এখানে, কসমেটিক্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স, লাগেজ, কম্বল, গোল্ডেন, এভরিথিং এভরিথিং ইউ ক্যান গেট হেয়ার। আর যদি ভাই দামের কথা বলি, আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই। এখানে এগুলো আমার এখানে 23 টাকা করে বিক্রি করে, 23 লিঙ্গি তার কত, 13টি। ক্যান ইউ ইমাজিন, একটা বডি স্প্রেতে 10 রিঙ্গিত ব্যবধান একই দেশে, যা শুধু দুইটা আলাদা আলাদা শহরে
10 রিংগিত ব্যবধান, যেটা বাংলাদেশের প্রায় 250 টাকার চেয়েও বেশি। যারা মনে করেন যে দেশে যাচ্ছেন না কিন্তু তারপরও আপনারা এখানে স্টে করতেছেন, কিন্তু আপনাদেরও দিন মানে রেগুলার যে জিনিসপত্র কেনাকাটা লাগে, সো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন খুবই কম দামে যদি আপনারা কেএলের আশেপাশে থাকেন।
লাগবে আমার কমলা লাগবে দুইটা দুইটা লাগবে আর আপনারা যদি কম দামে মানে ডিসকাউন্টে ভালো গোল্ড কিনতে চান তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব হানিফা থেকে না কিনে হানিফার ঠিক সামনেই অপোজিটে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গোল্ডের দোকান আছে তো কোন গোল্ডের দোকান থেকে আপনারা কম দামে ডিসকাউন্টে গোল্ড পেয়ে যাবেন যেখানে মজুরি খরচ অনেক কম সো এগুলো নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি স্পেসিফিক শুধু গোল্ড নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেব তো গাইস এ ছিল আমাদের আজকের ভিডিও আই হোপ আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন এন্ড যারা জানেন তাদের তারাও আপনারা আবারও নতুনভাবে দেখতে পারলেন যে বর্তমান অবস্থা কেমন সো আপনারা চাইলে এখানে আসে কেনাকাটা করতে পারেন বা আপনাদের পরিচিত কেউ যদি দেশে যায় তাহলে আপনি তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন এখানে কম দামে আপনারা সব কিছু পেয়ে যাবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম